ভাই, আমি আমার বাড়ি মুজাহিদপুর আবদুল্লাহ পণ্ডিত বাড়ি, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। আমি থানা বেগমগঞ্জ থানার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার যারা সাক্ষী দিতে আসবে তাদেরকে দৌড়াইতেছে, তাদেরকে থানার সামনে পর্যন্ত দৌড়াইতেছে, তাদেরকে বাড়ির থেকে আসতে দেয় না, তাদেরকে মারার জন্য ধমকাইতেছে। আমার একটা ছেলে একটা মেয়ে ছোট, এদেরকে মারার জন্য এরা ধমকাইতেছে। কালকে রাতকের থেকে আমার আমার ছেলে মেয়েরকে মেরে ফেলবে। ভাই, আমি এখন কি করে, আমি প্রবাস, আমি সৌদিতে থাকি, আমি এখন ডিউটি অবস্থা আছি। আমার পরিবার থানাত আইছে সাক্ষী দিবেলায়, এখন আমার পরিবারেরও মারিবেলায় দৌড়াইতেছে। ভাই, আমি কি করম, আমি একজন প্রবাসী, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি। যদি এক একটা যদি প্রবাসী এক একটা রেমিডির যুদ্ধ হয়, আজ যে প্রবাসীর এত লাঞ্ছিত গেল, আবার ছোট ছোট দুইটা ছেলে একটা মেয়ে একটা ছেলে মারার জন্য কইতেছে মারি ফেলবে। আমি এই আমার একটা ছেলে মেয়ের নিরাপত্তা চাই। আমি প্রত্যেক ইউটিউবের কাছে বলতে চাই, আপনারা সবাই এটা শেয়ার করেন, সবাই এটা লাইভ করেন। এখন এরা তারার সামনে আছে, ব্যবগুজো তারার সামনে। কালকে আমার মনে মারি, আমার ওয়াইফের মোবাইল সিঁড়ি লেগেছে, গলা তো সেল লেগেছে, মারছে আমার দুই ভাইয়ে ক্ষুদ্র একটা ব্যাপার নিয়ে মারি তারাও। হসপিটাল ভর্তি করেছি, এত বাড়িতে আসে আমার লেদা লেদা দুইটা বাচ্চা। আমি বেগুচো তালার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। ভাই, আমার কেউ নাই, আমার পরিবার ছাড়া, আমার শ্বশুর নাই যে দৌড়ার লাই, আমার দুইটা সম্বন্ধী এরা প্রবাস থাকে। এটার মধ্যে আমার তিনটা ভাই যোগ করি এরম করতেছে। আমার ভাই একটার নাম মাসুদ, সমানি চাকরি করে, এতে আমার ছোট দুইটা বাচ্চা মেরে ফেলবে, আমারে ফোন করে ধমকাইতেছে। ও ভাই, আমি কিতাব যদি আমার বাচ্চাদেরকে মেরে ফেলে ভাই, আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। ভাই, আমি কি করব এখন, আমার ইচ্ছে ধরে নিয়ে কেউ নাই। ভাই, আমি টাকার ব্যাপারে কিচ্ছু বুঝি না, আমার জীবনে লাইভ করি না। ও ভাই, আপনারা সবাই শেয়ার করেন। ভাই, এখন আছে থানার সামনে, ব্যামগঞ্জ থানার সামনে, নোয়াখালী ব্যামগঞ্জ মডেল থানা। ভাই, আপনারা সবাই এটা শেয়ার করেন এই মুহূর্তে। ভাই, আমি সৌদিতে আছি, আমি এখন ডিউটি অবস্থা আছি। ভাই, ভাই অন্যকে সবাই আমি দুই হাত জোড়ে করে দিচ্ছি। ভাই, আপনারা শেয়ার করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি বেগমগঞ্জের এমপি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতেছি, এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি কিছু বুঝি না, আমি শিক্ষিত না যে আমি এসব ব্যাপারে লড়ম দৌড়ম। ভাই, আপনারা আছেন, জনগণ আছে। ভাই, আপনারা সবাই আমার সাহায্য সহযোগিতা করেন। ভাই, আমার আপন তিন ভাই মিলে আমার খুন করে ফেলবে। ভাই, আমার বাচ্চা দুইটা মেরে ফেলবে ধমকাইতেছে। আমি এই দুইটা নিরাপত্তা চাই। ভাই, আজ রাইতো তো মেরে ফেলতে পারে। ভাই, গুম করে ফেলে ফেলতে পারে। ভাই, আমি কি করব ভাই, অন্য আল্লাহ দোয়াই। ভাই, ভাই, আপনারা সব ইউটারে এটা লাইভ করেন। ভাই, করি এদেরকে এদেরকে অরিজিনাল ভাবে শাস্তি চাই। আমি যেটা ন্যায়ের বিচার চাই। ভাই, আমার পিছনে দৌড়ে যা কেউ নাই রে। ভাই, আমি সৌদি আরব, আল্লাহ রে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই রে। আর মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি বেঙ্গল থানার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি বেঙ্গলগঞ্জ এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। ভাই, যদি আর দুগে বাচ্চা ভাই মারি পালে, ভাই আমি কি করব, বিদেশ থাকি কিরম। ভাই, আল্লাহ।
আমার দুইটা ভাই মিলে এরকম করতেছে, ওকার নাম খুশিদ, ওকার নাম বাসা, আর রঞ্জিকে ধমকাইতেছে এই যার নাম মাসুদ। Thank you.